বদলে গেছে জীবন, বদলে গেছে অভ্যাস। সুস্থ থাকার চাবিকাঠি হলো সর্বদা পরিচ্ছন্ন থাকা ও নিয়মিত শরীর চর্চা, আর তার সাথে ভালো খাবার। ভালো খান, সুস্থ থাকুন, মুখরোচক। তো সেই সময় কাজ পাচ্ছি না, তো টাকা নেই, টিউশনি করি, কত 1600-1700-1800 টাকার টিউশনি, সেটা দিয়েই চলছে, তার মধ্যে গাড়ি ভাড়া আছে, নিজেকে চালানো আছে, কি হবে বুঝতে পারছি না। আমি তখন চাকরি করি শান্তিনিকেতন বিল্ডিংয়ে, লাঞ্চ টাইমে লাঞ্চ করতে নিচে নেমেছি ব্যাগ নিয়ে, আর কোনোদিন ওপরে উঠিনি। আমাকে বলে রাখলে হ্যাঁ বাবা চাকরিটা করবো, অফিসের লোকরাও বলছে করো করো, তুমি ওখান থেকে গিয়ে কাজ পাবে, শুটিংয়েও যেতে পারবে। বলে হ্যাঁ করবো করবো, তবে এক বছর পরে বললাম, তাহলে তো আমিই করতে পারতাম। সিনেমা হোক বা ছোট পর্দা বা ওটিটি প্ল্যাটফর্ম, সব জায়গাতেই তার অবাধ বিচরণ। এখন ভালোবাসা পাচ্ছেন পর্দার রাজীব হয়ে, বুঝতেই পারছেন কার কথা বলছি। এই মুহূর্তে আমরা রয়েছি সৌরভদার বাড়িতে। সৌরভদা কেমন আছো? খুব ভালো আছি, খুব ভালো আছি। আচ্ছা সৌরভদা, একটা অসাধারণ পাঞ্জাবি আর একটা এরকম দারুণ লুকে, মানে আমরা পর্দা তো মাঝে মাঝে দেখি, রাজীবের এই লুকটা বাড়িতেও সৌরভদা এরমভাবেই রয়েছে। তো সৌরভদা আমরা তোমার বাড়িতে রয়েছি, প্রথমে যেটা বলার থাকে, আমি যেটা বললাম সিনেমা ওটিটি বা ছোট পর্দা সব জায়গাতেই সমান তালে কাজ করে যাচ্ছে, তো ইন্ডাস্ট্রিতে কত বছর হলো? রামচন্দ্রের যত বছর বনবাস হয়েছিল 14 বছর। এটা ভালো ছিল, মানে সৌরভদা সবসময় এইভাবেই কথা বলে থাকে। তো শুরুটা কিভাবে হয়েছিল সৌরভদা? শুরুটা আসলে আমি থিয়েটার করতাম, আমি থিয়েটার করতাম ধরো ওই 2001 সাল থেকে। তো তখন দুটো দলে মোটামুটি চুটিয়ে নাটক করি, থিয়েটার করি 24/7, মোটামুটি সেটাই স্বপ্ন কল্পনা সমস্ত কিছু। সেই সময় আমাদের এক বন্ধু সৌম্যব্রত রক্ষিত, যে এখন খুব সাকসেসফুলি কাজ করছে, সবাই তার নাম জানে, সেই সৌম্য আমাদের বন্ধু ছিল, ও আমার অভিনয় দেখেছিল স্টেজে। ও আমাকে বলে যে এরকম একটা নতুন চ্যানেল আসছে এবং সেটার জন্য প্রচুর নতুন ছেলে দরকার, তুই কি অডিশনে আসবি? আমি তো মানে এক পায়ে খাড়া, হ্যাঁ অবশ্যই অডিশন দিতে আসবো। তো অডিশন দিতে যাই, তখন আমার প্রথম পরিচালক অনিন্দ বন্দ্যোপাধ্যায় সেদিন অডিশনে উপস্থিত ছিলেন, সেই সঙ্গে শাশ্বত চট্টোপাধ্যায় অডিশনের দিন উপস্থিত ছিলেন। তাদের সামনে আমাদের প্রথম রাউন্ড অডিশন হয়, তারপর সেকেন্ড রাউন্ড অডিশন হয়। তো ফাইনালি আমরা 5 জন সিলেক্টেড হয়েছিলাম, আমি, নয়না পালিত মানে নয়না, গোগল, সাহানা, টুকাই, টুকাইয়ের ভালো নামটা আমার মনে নেই, টুকাইয়ের ভালো নাম সায়ন্তিকা, হ্যাঁ টুকাই, আর পরবর্তীকালে আমাদের সঙ্গে একটু সিনিয়র বাবল আর রূপসা জয়েন করে। সেইভাবে শুরু, এখান থেকে শুরু। প্রথম ফার্স্ট ব্রেক কী ছিল? ব্রেক ওই প্রথমটাই ব্রেক, এখানে আকাশ নীলে জুনিয়র ডক্টর সৌরভ প্রচণ্ড ভালোবাসা পেয়েছিল, প্রচণ্ড ভালোবাসা পেয়েছিল। এবং আমার মনে আছে উজান চ্যাটার্জি এবং হিয়ার প্রেম যতটাই পপুলার ছিল, ইকুয়ালি ওই জুনিয়র ডক্টর সৌরভের মজাটাও ইকুয়ালি পপুলার ছিল। মানে আমি স্টারডামের দিক থেকে বলছি না, পপুলারিটির দিক থেকে এবং মজা পাওয়ার দিক থেকে দর্শক ওটাতে ভীষণ ভালোবেসেছিল, ফলে তারপর থেকে সেটাই ব্রেক এবং সেটাই চলতে থাকা। যেটা তুমি বললে মজা পাওয়াটা, মানে আমরা সকলেই জানি সৌরভদা পর্দায় আসা মানে সিন শট দাও মানে একটা আলাদাই মজার পরিবেশ তৈরি হয়ে যায়, মানে এইরকম নানান মেমোরি রয়েছে তোমার মজা করে, যদি মানে পার্টিকুলার একটা বলি যে ভীষণ ভালো একটা সিন এখনও খুব মনে থাকবে, তো সেটা কি বলবে? দেখো ভালোবাসার সিন প্রচুর প্রচুর, মানে অনেকদিন হয়ে গেল তো, কিন্তু কয়েকটা, মানে আমি তো মূলত মজার চরিত্র করে থাকি এবং মজার চরিত্রই আমি বেশি পরিমাণ করেছি বা করে চলেছি এখনও, কিন্তু আমার খুব প্রিয় বড় প্রাণের কাছের কিছু সিনস আছে যেগুলো কিন্তু আমার মজার চরিত্রের নয়। যেমন গানের ওপারে সিরিয়ালে আমি উত্তীয় দেবের চরিত্র করেছিলাম, সেখানে আমার মায়ের সঙ্গে, অনুরাধাদির সঙ্গে আমার একটা সিকোয়েন্স ছিল যেখানে প্রথম মা জানতে পারছে ছেলে পরীক্ষায় ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছে, এবং সেই রেজাল্টটা সে মায়ের কাছে এনে দেয় এবং বলে এটা আমার তোমাকে দেওয়া একটা উপহার, সেটা তুমি সবার সঙ্গে ভাগ করে নেবে। এবং ওই যে সেই এস্টাবলিশড একটা বাড়ি, তার ইনস্টিটিউশনাল অচলায়তনের বিশ্বাস, সমস্ত কিছুর বিরুদ্ধে জেহাদ করা উত্তীয় দেব, তার এবং তার মায়ের ইন্টারপার্সোনাল রিলেশনশিপের এই যে দৃশ্যটা, এটা আমার খুব কাছের, এটা আমার খুব কাছের মনের কাছের দৃশ্য। আর একটা দৃশ্য সেটা হচ্ছে যে গোয়েন্দাগিন্নি সিরিয়ালে, সেটা একেবারেই মজার দৃশ্য নয়। গোয়েন্দাগিন্নি সিরিয়ালে একটা সময় তো আমি ডাবল রোল করছিলাম, একটা ভালো ভালো টাবলু আর একটা খারাপ টাবলু, ঠিক আছে? সেই খারাপ টাবলু যেদিন ধরা পড়ে, সেই সময় দুটো টাবলুকেই দেখানো হয়েছিল, মানে ভালো টাবলুকেও দেখানো হচ্ছে, খারাপ টাবলুকেও দেখানো হচ্ছে একই সঙ্গে একই সিনে, এবং রেভিলেশন হচ্ছে। এবং সে ওই পরমামিত্র মানে মামনিদি যে চরিত্রটা প্লে করতেন তার ওপর অ্যাট্যাক করছে, এইসব, এটা মানে ফাটিয়ে আমি এনজয় করেছিলাম, সেটাও আমার খুব
কাছের পছন্দের দৃশ্য, আর মিঠাই সিরিয়ালের আমার প্রথম দৃশ্য, একেবারে ফার্স্ট সিনটা, যেটাতে প্রথমবার আমি ছোট গিন্নিকে বলি যে তোমার কি এক্সপেন্সিভ গিফটসই দরকার, এবং মানে সবার সঙ্গে ইন্ট্রোডাক্টরি যে সিকোয়েন্সটা, তখন আমি প্রথম রাজেন্দা ছিল, রাজেন্দাকে বলেছিলাম, রাজেন্দা আমি দিয়াকে কি আমি মেজো গিন্নি আর ঐন্দ্রিলাকে ছোট গিন্নি বলতে পারি? রাজেন্দা বলে হ্যাঁ বল। এবার সেখান থেকে ওই রসায়নটা তৈরি হলে ওই সিনটা একদম রাজীব কুমারকে ডিফাইন করে দিল, সেইটা আমার খুব প্রাণের কাছে সিন। তারপর তো মিঠাইয়ে অসংখ্য সিন করেছি যেগুলো আমার ভীষণ প্রিয়, যেমন মিঠাইতে আমি একবার জ্যোতিষীর ছদ্মবেশে এসেছিলাম, সেটা আমার খুব ভালো সিন। আমার এমনি ওই ডিসগাইজের চরিত্র করতে খুব মজার লাগে, সেই সিনটা আমার খুব পছন্দের সিন। তারপর ওই রাতুল যখন জানতে পারে মেজোগিন্নি চলে গেছে এবং মেজোগিন্নিকে গিয়ে বোঝানো যে তুমি ইমোশনের বসে কোনো ডিসিশন নিয়ে নিও না, সেই সমস্ত সিন, এগুলো খুব পছন্দের সিন। পছন্দের চরিত্র করেন, প্রচুর সিনেমা সিরিয়াল এত চরিত্র করছে, আমার পছন্দের চরিত্র করেনটা যদি রাজীব কুমার ছেড়ে বলি, রাজীব কুমার যদি ছেড়ে বলো, তাহলে আমার সবচেয়ে পছন্দের চরিত্র হচ্ছে সৌরভ, সঞ্চালক সৌরভ। সঞ্চালক সৌরভ মানে আমি সুখের ঘরে স্টার বলে একটা নন ফিকশন শো করতাম, যেখানে আমি বাড়ি বাড়ি যেতাম বেসিক্যালি, সেই বাড়ি বাড়ি গিয়ে মানুষজনের সঙ্গে ইন্টারাক্ট করতো যে সৌরভটা, সে 100% রিয়েল, আবার 100% আনরিয়েল, কারণ সে ওই পরিবারের একটা মানুষ তো নয়, কিন্তু ওই সময়ের মধ্যে তাকে ওই পরিবারের একজন হয়ে উঠতে হতো, যার সঙ্গে খুব কমফোর্টেবলি মানুষগুলো নিজের দুঃখ যন্ত্রণা আনন্দ হতাশা পাওয়া না পাওয়া এই সমস্ত কিছু শেয়ার করে। সেই চরিত্রটা বলতে পারো মানে ওই খুব ক্লোজ টু রিয়েলিটি, সৌরভ বাট নট সৌরভ, এইটা আমার সবচেয়ে পছন্দের রাজীব কুমার ছাড়া যদি বলো চরিত্র। সঞ্চালক সৌরভ না অভিনেতা সৌরভ? অভিনেতা সৌরভ। আমরা জানি সঞ্চালক মানে মিঠাইতে তো সবসময় দেখে যাই সঞ্চালকের ভূমিকা সবসময় রাজীব কুমারই হয়, এমনি সৌরভদাও তো সবসময় সঞ্চালনা করতেও ভালোবাসো? হ্যাঁ হ্যাঁ, সঞ্চালনা করতে, সঞ্চালনার একটা অদ্ভুত মজা আছে, সঞ্চালনায় তুমি নিজের মতো করে ইন্টারাক্ট করতে পারো, তো সেখানে কোনো মানে একটা বেসিক ধাঁচা হয়তো থাকে, কিন্তু ওই স্ক্রিপ্টেড কিছু ওই গ্রিভেন্স সার্কামস্টান্স থাকে না, তুমি নিজের ব্যারিয়ারটাকে প্রত্যেক মুহূর্তে ভেঙে দিতে পারো ইচ্ছে করলেই, মানে ব্রেস্টিয়ান স্টাইলের মতো ইলিউশন তৈরি করে আবার মুহূর্তে সেটা ভেঙে দিতে পারো, সেটা তোমার হাতে, এবং এই মানুষের কাছে পৌঁছে যাওয়া, মানুষের একদম ভেতরে ঢুকে যাওয়া, এই এইটা একটা সঞ্চালনার মজা আছে। তুমি যেহেতু বললে 14 বছর হয়ে গেছে ইন্ডাস্ট্রিতে, শুরুর দিনটা যদি মনে পড়ে, মানে এখন দাঁড়িয়ে এসে শুরুর দিকের কথা বলে কী কী মনে পড়ে, কী কী স্মৃতি এখনও খুব টাটকা? স্মৃতি বলতে মনে পড়ে সুখস্মৃতি তো প্রচুর, কারণ আমি খুব ভালো ভালো মানুষের সঙ্গ পেয়েছি, সেটা আমার সুখস্মৃতির মধ্যে পড়ে। কিন্তু মনে পড়ে আমার জীবনের একটা সিরিয়াল ছিল, যখন প্রথম সিরিয়ালে কিন্তু আমাদের আমি তাবড় তাবড় অভিনেতার সঙ্গে অভিনয় করেছিলাম, অসম্ভব সাকসেসফুল একজন টিচার এবং ডিরেক্টরের সাহচর্য পেয়েছিলাম, তারপরেও একটি সিরিয়ালে আমাদের অদ্ভুত একটা এক্সপিরিয়েন্স হয়। জেনারেলি তো ওই আর্টিস্ট হিসেবে মেকআপ রুমে খাবার দেওয়ার একটা চল আছে, তো আমার প্রথম দিককার একটা সিরিয়াল আমি নাম বলবো না, সেই সিরিয়ালটায় কিন্তু হঠাৎ আমাদের বলা হলো যে তোমরা এখানে কেন যাও, তোমরা ক্যান্টিনে গিয়ে খাবার খাবে। হ্যাঁ, সেইটা আমার সেই দিন খুব হিউমিলিয়েটিং লেগেছিল, কারণ এমন নয় যে আমার ক্যান্টিনে গিয়ে খাবার খাওয়াটা অসম্মানের লেগেছিল, কিন্তু কোথাও গিয়ে এই যে বলে দেওয়াটা এবং কোথাও গিয়ে যে সম্মানটা আমি ডিজার্ভ করি একজন অভিনেতা হিসেবে, এটা তো আমায় আর্ন করতে হয়েছে, সেটার থেকে যেন কোথায় আমাকে জাস্ট বঞ্চিত করে দেওয়া হলো কারণ আমি নিউকামার বলে, এইটা আমার খুব দগদগে একটা জায়গা, যেটা আমার খুব খারাপ লাগার জায়গা। কিন্তু আমার জীবনে প্রথম সিরিয়ালটাই তো উল্টো, সেখানে আমাদের ওরমভাবে আগলে রাখা হচ্ছে, তারপরই আমি এমন একটা জায়গায় যাচ্ছি, তখন আমি বুঝলাম যে ওই আগলে রাখা যেটা অনিন্দ্যদা অপুদা অরিন্দম দা আমাদের যেটা আগলে রাখে সেটা ইন্ডাস্ট্রির আসল চরিত্র নয়, আসল চরিত্র যে দাঁত নখ বের করা চরিত্রটা সেইটা এটা, এটাকে ডিল করতে জানতে হবে, এটাকে যুঝতে এবং বুঝতে শিখতে হবে, সেইটা একটা খুব সাংঘাতিক এক্সপিরিয়েন্স। আর খুব ভালো এক্সপিরিয়েন্স হচ্ছে আমি তো বেশি দিন পাইনি, কিন্তু ঋতুপর্ণ ঘোষকে আমি 3 দিন ফ্লোরে পেয়েছিলাম, একটা মানুষ কি এক একটা জেস্চার আর জাস্ট দু একটা কথায় কীভাবে চরিত্রটাকে গড়ে দিয়ে যেতে পারেন সেইটা, এবং ওই গভীর প্রজ্ঞা ওই 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 মেধা ওই মনন সেটার উত্তাপ আমি 3 দিন পেয়েছিলাম, সেই অভিজ্ঞতাটা আমার কাছে খুব খুব বড় প্রাপ্তি। এবং জ্ঞানের মুশকিল কী বলো তো, মানে জ্ঞান দাহ্য হয়ে যায়, মানে
যখনই মানুষটা চলে যান তার নশ্বর দেহের সঙ্গে সঙ্গে তার যাবতীয় মেধা মনন সমস্ত কিছু ভস্মীভূত হয়ে যায়, সেইটা থাকে না। সেই মেধাটা আমি খুব চেরিশ করেছিলাম, সেই সেই এক্সেলেন্সের উত্তাপটা সেইটা আমি তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করেছিলাম, সেটা আমার জীবনের খুব ভালো একটা অভিজ্ঞতা। আর জীবনে প্রথম ওয়েব সিরিজ করতে যাই, সেই ওয়েব সিরিজ করতে গিয়ে আমার চরিত্রটা প্রথম এপিসোডেই মরে যায় এবং বাকি পাঁচটা এপিসোড ধরে সেটা মরা বেসিক্যালি, একটা ডেড বডি। কিন্তু সেই ডেড বডিটা নিয়ে নানান রকম মজা সাহানাদি করেছিল। হ্যাঁ, সেটা জানেভি দইয়ারও আমার খুব প্রিয় সিনেমা, সেটা দেখে আমার মনে হয়েছিল আরে বাস, এটা সতীশ স্যার চরিত্রটা হেভি মজার। তো এটা করতে গিয়ে বুঝেছিলাম মজার সঙ্গে সাজাটা কী। হ্যাঁ, সেইটাও আমার খুব ভালো একটা স্মৃতি বলতে পারো। লোক প্রচুর অবাক হয়েছে তুমি এরকম একটা চরিত্র করলে, আবার কেউ কেউ বলেছে বাহ তুমি এইরকম একটা চরিত্র করলে। এবং সবচেয়ে মজার বিষয় হচ্ছে আমি শান্তিনিকেতনে একেনবাবু শুটিং করতে গেছি, মাঝখানে একটা দিন বেশ খানিকটা সময় অফ, আমি বেরিয়ে পড়েছি যথারীতি, হ্যাঁ একটু ঘুরবো ফিরবো বনলক্ষ্মীতে খাবো। তো একটা রেস্টুরেন্টে বসে আমি একটু কফি খাচ্ছি, একদল হিন্দিভাষী মানুষ নেমেছেন, ঠিক আছে, তারা নিজেদের মধ্যে কথাবার্তা বলছেন, দু চারজন লোক মিঠাইয়ের জন্য আমাকে বলেছেন। হঠাৎ একটি ইয়াং ছেলে আমাকে বলছে যে আপ মজা কিয়েছে না, আমি ভাবছি বা আচ্ছা বা এটা একটা অন্যরকম দর্শকের কাছে কোথাও আমি পৌঁছতে পারলাম ওটা করে, এটা খুব মজার অভিজ্ঞতা একদমই। মানে ওই চরিত্রটাতে তোমাকে স্ক্রিনে দেখা মানে সবাই একটা মানে হা মানে তুমিও এইরকম একটা চরিত্র করতে পারো। তো প্রচুর এতদিনের ক্যারিয়ারে প্রচুর রিয়াকশন পেয়েছো, প্রচুর কমপ্লিমেন্ট পেয়েছো, এমন কিছু আছে যেটা খুব মনে থাকবে দর্শকদের থেকে পাওয়া? দর্শকদের থেকে পাওয়া আমার যে কমপ্লিমেন্টটা আমার সবচেয়ে বেশি মনে থাকার, সেটা কিন্তু আমার অভিনয়ের জন্য নয়, সেটা হচ্ছে আমি শ্রীকৃষ্ণের গলা দিয়েছিলাম স্টার জলসার একটা সিরিয়ালে। হ্যাঁ, এবং শ্রীকৃষ্ণের গলাটা ডাব করেছিলাম, যিনি করেছিলেন তিনি হিন্দিতে, আমি বাংলায় গলা দিয়েছিলাম। সেইটায় আমার গীতার এপিসোডটা শুনে একজন বিষ্ণুভক্ত মানুষ আমাকে বলেছিলেন তোমার গলায় আমি ঈশ্বরের ছোঁয়া পাই। সেটা সেটা আমার একটা মানে আমি বলেছিলাম না একদম একেবারেই না, আমি একজন প্রফেশনাল অভিনেতা, আমি পয়সা নিয়ে কাজ করি। যেমন গিরিশ ঘোষ বলেছিলেন আমি ওই যে চৈতন্যলীলা লিখি মানে আমি খুব একটা যে ধর্মপ্রাণ তা নয়, হ্যাঁ আমি সুরা পানও করি আবার সুরা খাই জয় কালী বলে। সেই সুরাদার সাথে থাকলেই মনে হয় কি অসাধারণ কথা বলে, মানে প্রত্যেকটা কথার ভাজে ভাজেই বোঝা যায় যে যে সৌরভদা এরপর কী বলতে চলেছে। তো এই যে বললে মানে গলা দিয়েছো বা সেই কণ্ঠটা ডাবিং করা, সেখানেও একটা অন্যরকম অভিজ্ঞতা, মানে শুধু অভিনেতা হিসেবে নয় সঞ্চালনা বলো বা ডাবিং করা নানা রকম অভিজ্ঞতার মুখোমুখি গেছো। আমি তুমি যেটা বলছো ইন্ডাস্ট্রিতে ভালো দিকটা যেরকম আছে খারাপ দিকটাও তো আছে, শুরুর দিকে স্ট্রাগলটা কেমন ছিল? ভয়ঙ্কর স্ট্রাগল ছিল, মানে মুশকিল হচ্ছে কি আমি অনেকদিন আগেই সিদ্ধান্ত নিয়ে ফেলেছিলাম যে আমি অভিনয় করব, সারা জীবন অভিনয়ই করব, অন্য কিছু করব না। হ্যাঁ, চাকরি বাকরি মানে সরকারি চাকরির একটা কী বলবো আকস্মিক কারণে আমার বাবা চলে যাওয়ার পর সেই চাকরিটা পাওয়ার আমার একটা সম্ভাবনা হয়ে গিয়েছিলো, যেটা নিয়ে আমার মায়ের সঙ্গে কথা বললে তুমি শুনতে পাবে, উনি বোধহয় আজও চান ওই চাকরিটা আমি করলে উনি বেশি খুশি হবেন। তো যাই হোক, সেই সরকারি চাকরির কী বলবো প্রলোভনই বলো যাই বলো কোনোটাই আমার টলাতে পারিনি, কারণ আমার মনে হচ্ছিলো যে এইগুলো করলে আমি পাগল হয়ে যাবো, আমি বাঁচতে পারবো না লিটারেলি। এবং এমন হয়েছে আমি তখন চাকরি করি শান্তিনিকেতন বিল্ডিংয়ে, লাঞ্চ টাইমে লাঞ্চ করতে নিচে নেমেছি ব্যাগ নিয়ে, আর কোনো দিন ওপরে উঠিনি, কাজ করছিলাম কাজ করছিলাম, ক্যারাপোকা নড়লো ক্যারাপোকা নড়লো, ব্যাগটা নিয়ে নিচে নামলাম। আমার মনে আছে সেদিন রুটি আর চিলি পনির খাচ্ছিলাম, খুব সস্তায় পাওয়া যায় অফিস পাড়ায় 10 টাকা 12 টাকা, খেতে 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 মনে করলো কী করছি কেন করছি, কোয়ালিটি কন্ট্রোল আমার কাজ নয়, বিপিও আমার কাজ নয়। খাওয়াটা শেষ করলাম, জল খেলাম, এলাম, বাস ধরলাম, দলে চলে গেলাম, আর কোনোদিন সেখানে ফিরে যাইনি। এবার কি স্ট্রাগল তো ছিলই, স্ট্রাগল হচ্ছে দেখো ফ্র্যাঙ্কলি বলতে গেলে আমি আমার এক বন্ধুর সঙ্গে কয়েকটা স্টুডিওতে গিয়ে ছবি জমা দিয়েছিলাম এবং বুঝেছিলাম এতে কিচ্ছু হয় না, পরে বুঝেছি হয়, হওয়ার থাকলে হয়, কিন্তু তোমায় ফলো আপ করতে হয়, ফলো আপে আমি চিরকালই ফলো আপের ব্যাপারটা খুব খারাপ, আমি একেবারেই ফলো আপ করতে পারিনি। তো সেই সময় কাজ পাচ্ছি না, তো টাকা নেই, টিউশনই করি,
কত 1600-1700-1800 টাকার টিউশনই, সেটা দিয়েই চলছে, তার মধ্যে গাড়ি ভাড়া আছে, নিজেকে চালানো আছে, কি হবে বুঝতে পারছি না। এক সময় ভেবেছিলাম যে অন্য একটা ভাষা শিখবো কি না, সেটার জন্য টাকা দরকার। সবচেয়ে সস্তায় জানতে পারলাম জাপানিজ শেখা যায়, তখন ভাবছিলাম যে জাপানিজ শিখবো, শান্তিনিকেতন চলে যাব। এসব মানে মানে ভয়ঙ্কর ব্যাপার চলছে, অনেক চিন্তাভাবনা চলছে, স্ট্রাগল চলছিল। কিন্তু মানে ঈশ্বরের অসীম কৃপা যে আমি যেদিন থেকে আমার প্রথম সিরিয়ালটা করেছি তারপর থেকে আমি পিছন ফিরে তাকাইনি আজ অবধি, মানে আমার মধ্যে কখনো এই কনফিউশনটাও আসেনি। এবং ইন্ডাস্ট্রির একটা খুব ভালো গুণ, ইন্ডাস্ট্রি তোমাকে লালন করে, যদি তুমি ইন্ডাস্ট্রিকে ভালোবাসো, অভিনয়কে হোল হার্টেডলি ভালোবাসো। আমি তো শ্যুটিংটাকে প্রাণ দিয়ে করতে ভালোবাসি, আমাকে লোক আমি ভালো অভিনেতা খারাপ অভিনেতা যাই বলুক, আমি ইনসিনসিয়ার অভিনেতা এটা কিন্তু কেউ বলতে পারবে না। হ্যাঁ, সেই সিনসিয়ারিটি এবং 100% আমি দিয়েছি, ইন্ডাস্ট্রিও মাতৃস্নেহে পিতৃস্নেহে আমাকে লালন করেছে এবং আগামী দিনেই করুক, এটাই আমার আমার কামনা, আমার প্রার্থনা। এবং আমার দর্শক আমাকে অসম্ভব ভালোবাসা দিয়েছেন, আগামী দিনেও দর্শক একই রকমভাবে আমাকে ভালোবাসুন, এইটুকুই আমার ওনাদের কাছে প্রার্থনা। এই যে বলে চাকরি ছেড়ে দেওয়া, এটার পর বাড়িতে কি হয়েছিল? মানে এটা তো সহজে মেনে নেওয়া যায় না যে এরকম একটা সরকারি চাকরি ছেড়ে দিয়ে অভিনয় আসা, তার পরবর্তীটা কি? আমি কিন্তু সরকারি চাকরি ছাড়িনি, আমি ছেড়েছিলাম যেটা সেটা প্রাইভেট ফার্মের চাকরি। ফলে সেটার ছাড়ার পর রিটালিয়েশন তো হয়, মা ভেঙে পড়েছিলেন প্রায় মলিনা দেবীর মতো, এ তুই কি করলি খোকা টাইপস একটা ব্যাপার হয়েইছিল। কিন্তু কি, তবে আমার মা অসম্ভব স্ট্রং মহিলা, তো কোনো কিছুতে চট করে তাকে নাড়ানো যায় না, উনি মানে লড়তে থাকে, ফলে অসুবিধে কিছু হয়নি। মানে ওই বাবা ছবি বিশ্বাস, মা মলিনা দেবী, কমল মিত্র, এই সব সিনেমাতে যা যা দেখেছো তোমরা তাই তাই ঘটেছে আর কি মোটামুটি। হ্যাঁ, যাত্রা করছে, যাত্রা করে কী হবে, এইসব হয়েছে। তারপর আমাদের প্রচুর, আমার শুভানুধ্যায়ী কিছু প্রতিবেশী ছিলেন, প্রচুর শুভানুধ্যায়ী আত্মীয় ছিলেন, তারা প্রত্যেকে বিবিধ বিষয়ে বলেছেন। তারপর আমি তো তখন বুনো মোষের মতো থিয়েটার করি, আমাকে যেই কিছু বলতে আসবে আমি এমন গুঁতিয়ে দেবো সে ছিটকে বেরিয়ে চলে যাবে। ফলে কেউ কিচ্ছু করতে পারেনি, আমাকে নড়াতে পারেনি। এবং আমার মা সর্বংসহা জননী আশাবাদিনী মা, তিনি আশা নিয়েছিলেন এবং এক সময় তার ছেলে মোটামুটি চালিয়ে নেওয়ার মতো একটা জায়গায় পৌঁছলো। একদমই না, চালিয়ে নেওয়ার মতো জায়গায় পৌঁছে সম্পূর্ণ বাজে কথা। যে অভিনয় করাটা আপনার স্বপ্নের মতো ছিল, মানে অভিনয়টাই করব। প্রথম যখন ব্রেক পেলে, সিরিয়ালটা টেলিকাস্ট হলো, প্রথম স্ক্রিনে দেখলে নিজেকে, সেই রিয়াকশনটা কেমন ছিল? অনেক বছর আগের কথা বলছি তবু। না, এই দেখো আমার গায়ে কাঁটা দিচ্ছে কোনো পাবলিক, এটা স্বপ্নের মতো ছিল জীবনে। নিজেকে প্রথম যেটা যেটা তুমি কল্পনা করেছো, যেটা চিরকাল চেয়েছো, সেটা তুমি দেখতে পাচ্ছ তোমার সামনে, তোমার মনে হচ্ছে এই তো, না না হচ্ছে হচ্ছে, তাহলে আশা হারিয়ে ফেলার কারণ নেই এখনও, দের ইজ লাইট অ্যাট দ্য এন্ড অফ দ্য টানেল। তোমার ওই বারবার গায়ে কাঁটা দিচ্ছে, তো সেইটা তুমি মনে হচ্ছে যে হ্যাঁ 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 এটা আমি ফ্যান্টাস্টিক এক্সপিরিয়েন্স। একদমই এইভাবেই পর্দায় দেখতেই তোমাকে দর্শকরা কিন্তু বারবার ভালোবেসে থাকে। একদিন রাজীবকে না দেখা গেলেই কমেন্ট আসে, রাজীবকে দেখা যাচ্ছে না কেন, দেখা যাচ্ছে না কেন। তো আমরা সৌরভদার বাড়িতে রয়েছি, আমাদের সাথে কাকিমাও রয়েছেন, আমরা একটু আলাপ করি, চলো। আচ্ছা, কাকিমাকে আমরা পেয়ে গেছি সাথে, প্রথমেই বলি তুমি কেমন আছো? ভালো। আচ্ছা, মিঠাই রোজ দেখা হয় পর্দায়? হ্যাঁ। আচ্ছা, রাজীব কুমারকে কেমন লাগে? রাজীব কুমার খুব মজার পাঠ করছে। আচ্ছা, বাড়িতে কেমন সৌরভদা? বাড়িতে কেমন? বাড়িতে চুপচাপ, বাড়িতে কিছু কর, বাড়িতে এত হল্লাবাটির তো সদস্য, বাড়িতে এত কথা বলে না, একদমই কথা বলে না, চান খাওয়া পুজো বেরিয়ে যাও। আচ্ছা, বাড়ির কাজ করে তোমাকে হেল্প করে, রান্না বান্না করতে পারে? এক গ্লাস জলও খায়, হাত বাড়ায় ঘুম থেকে উঠে জল দাও, কিচ্ছু করে না, সবটাই তোমার দায়িত্ব। এই লকডাউনের সময় বাজার করেছে, লকডাউন তাহলে কিছু করিয়েছে কাজ, তখন করেছে বাজার, দোকান তো বাজার করেছে। হ্যাঁ হ্যাঁ, তোমার ভালো লাগে কোন চরিত্রটা এখনো, যেটা তোমার মানে ভীষণ ভালো লেগেছে, সৌরভদাকে বলেছিলে এই চরিত্রটা খুব ভালো, এমন কিছু মনে পড়ে? মজার চরিত্র ভালোই করে, ভালোই করে।
যেটা এক্ষুনি বলছিল যে চাকরি ছেড়ে অভিনয় আসা, তুমি প্রথমে একটু না করেছিলে, এখন কি মনে হয় যে এই এটাই ঠিক? যেটা ভালোবাসে সেটাই হচ্ছে। অফিসের লোকরাও বলছে করো করো, তুমি ওখান থেকে গিয়ে কাজ পাবে, শুটিং এও যেতে পারবে। বলে হ্যাঁ করবো করবো, তবে এক বছর পরে বললো তাহলে তো আমিই করতে পারতাম। বললো না তোমাকেও আর খাটতে হবে না, অনেক খেটেছো। একদমই, মানে এখন তো আর মনে হয় না, এখন সৌরভ দা ছোট জায়গায় সেটেল, এত ভালোবাসা পাচ্ছে, এখন মনে হয় অভিনয়টাই করাই ভালো, ওইটাই ভালো। একটা কথা বলো, সৌরভ দা মানে পাত্রী কি তুমি খোঁজো? পাত্রী বলছে বিয়ে করবে না, তোরা দেখে দেন একটা, আর আমি দেখলে সে পছন্দ হবে না, বলে মা সবাইকেই ভালো বলে কাজে, আর নিজেও দেখছে না। ওই দিদি নম্বর ওয়ান এর রচনাই তো বললো আমি এবার দেখছি, আমি তাই দেখো। সৌরভদার পছন্দটা কেমন সৌরভদা, সেটা তুমি বলনি তো? হ্যাঁ বল তো তোরা। আমার সেই অর্থে কোনো পছন্দ নেই, আমার সবাইকেই পছন্দ। বিয়ে তো করতে হবে, বয়স হয়ে যাচ্ছে না বলছে যে না, বয়স পেরিয়ে গেছে আসলে বিয়ের, আর বিয়ের বয়স নেই, এটা বুঝতে হবে। বল আজকাল একটু বয়স করেই তো বিয়েতে, মেয়েদেরই 30 পার, তো ছেলেদের আর একটু বেশি হবে না? একদমই বয়স কিন্তু বোঝা যায় না, সৌরভ এখন টু হ্যান্ডসাম, ঠিক আছে? তুমি তো চাও যে তাড়াতাড়ি বাড়িতে একটা বউ মা না, বউ এলে কি ওকে দেখতে হবে তো, আমার নয় বয়স হয়ে গেছে, ঠিক আছে পরে একা একা থাকতে পারবে বাড়িতে, দেখছিস আমাদের বাড়ি। হ্যাঁ সত্যি লোক নেই, মিস্ত্রিরা এলো বলে বাবা লোক নেই। আমি খুঁজলে সে বলে মা সবাইকেই ভালো লাগে, নিজে খুঁজবে না যা বোঝা যাচ্ছে, তুমি এবার খুঁজে দাও। হ্যাঁ আমার ভাসুরপো তো বলে বলে এখনই তুমিই দেখো, তুমি দেখলেই হবে কাকিমা, নইলে আর হবে না। শোনো বাংলায় একটা প্রবাদ আছে, খাল কেটে কুমির ঢোকানো, আমি খাল কেটে সাংবাদিকের বদলে কুমির ঢোকালাম। তুমি এলে বললে আমার ইন্টারভিউ করতে একবার বদবুদ্ধি দিচ্ছ না, এটা কি বদবুদ্ধি বলো? তুমি তো তুমিও তো আর বিয়েটা তো করতে হবে না, বুড়ায় বয়স গেলে কে দেখবে, বাড়ি ঘর টাকা পয়সা তো দেখবে না, সে বুঝছে না, সেটা বুঝছে না। সর্বদাকে বোঝাতে হবে, বুঝতেই পারছেন দুজনেই ভীষণ মজার মানুষ, যে তোমরা বাড়িতে রয়েছে সব একটু ঘুরে দেখবো বাড়িটা। টলিপাড়ার লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল, বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না জানো।